বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ডলের পানি কম আসায় সুনামগঞ্জের পানির বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়ে উঁচু স্থান থেকে পানি নামতে শুরু করলেও শহরের কালীপুর পূর্ব নতুন পাড়া পশ্চিম নতুনপাড়া বাদনপাড়া বড়োপাড়া সহ বারোটি উপজেলার নিচু এলাকা হতে দৃঢ়গতিতে পানি নামতে শুরু করায় চরম দুর্ভোগে রয়েছেন প্রায় নয় লাখ পানিবন্দী মানুষ এখন ওই সমস্ত নিচু এলাকায় রাস্তাঘাট বসতবাড়ি থেকে দৃঢ়গতিতে পানি নামতে শুরু করায় পানিবাহিত রোগ ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন নির্ময়ের মানুষজন আজ সোমবার সকাল নয়টায় সুনামগঞ্জ শহরের সুলভ্রস্থ সুরমা নদীর পানি বিপদসীমার উনচাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার এখনও তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখনও বন্যার দুর্ভোগে আছেন জেলার প্রায় নয় লাখ মানুষ বন্যা কবলিত এলাকার লোকজন বিশুদ্ধ পানীয় খাবার সংকটে ভুগছেন এদিকে উঁচু এলাকায় পানি কমতে শুরু করলেও নিচু এলাকায় হানা দিচ্ছে মানুষজনের বসত বাড়িতে গত দুদিন ধরে সূর্যের দেখা মিলায় সাধারণ মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় ইতিমধ্যে গতকাল শনিবার রাত পর্যন্ত বন্যায় জেলার তিনটি পৌরসভা আটাশিটি ইউনিয়নের এক হাজার তিনশো ছয়টি গ্রাম প্লাবিত হয়েছিল প্রায় নয় লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন ছয়শত চোরানব্বইটি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তেরো হাজার ছয়শত ঊনপঞ্চাশ জন মানুষ আশ্রয় রয়েছেন ইতিমধ্যে জেলা সহ বারোটি উপজেলায় সরকারের তরফ থেকে জিআর হিসেবে হিসেবে ত্রিশ লাখ নব্বই হাজার টাকা শিশু খাদ্য বাবদ আট লাখ পঞ্চাশ হাজার টাকা বাবদ আট লাখ পঞ্চাশ হাজার টাকা শুকনো খাবার বাবদ পাঁচ হাজার প্যাকেট এবং জিআরের চাল এক হাজার ঊনপঞ্চাশ মেট্রিক টন বরাদ্দকৃত চাল বন্যাতদের মাঝে বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন বাড়ি বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানির রেস পেয়েছে তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন জেলায় ছশত চোরানব্বইটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের খাদ্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বন্যাতদের স্বাস্থ্যসেবায় নিরানব্বইটি মেডিকেল টিম কাজ করছে